नित्यानंद अद्वैत रत्नावती जा सेवा साधि भक्त बिंदई समेतम गंभीरायाम कृष्ण चैतन्य देवम राधा कंतेनापि साकम नमामो। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन आमी एवं आमार एई शब्दगुलो पुरुषोत्तम उत्तम पुरुषेर कथा। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन आमी एवं आमार एई शब्दगुलो उत्तम पुरुषेर कथा। उत्तम पुरुषेर संगेई पुरुषोत्तम अद्वैत ज्ञान तत्त्वेर सम्बन्ध जड़िते रयेछे। जतक्षण पर्यन्त एई अद्वैत ज्ञान तत्त्वे सुप्रतिष्ठित ना हये जाय ततक्षण पर्यन्त एई प्रेम भक्ति कथा प्राप्तिर कथा असम्भव। श्रील सरस्वती ठाकुर जानिएछेन जे आचार्य तत्त्वते প্রতিষ্ঠিত না হলে গুরুতত্ত্বতে প্রতিষ্ঠিত না হলে কেউ কোনোদিন হরিভজন শুরু করতে পারে না। যতক্ষণ পর্যন্ত গুরুতত্ত্বতে সুপ্রতিষ্ঠিত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত হরিভজন সম্ভব হয় না কোনো রকমভাবে। শ্রীল অদ্বৈত আচার্যজি গুরুতত্ত্ব, বিষ্ণুপ্রিয়া দেবী গুরুতত্ত্ব, হরিদাস ঠাকুর গুরুতত্ত্ব, নিত্যানন্দ গুরুতত্ত্ব, গদাধর পণ্ডিত গুরুতত্ত্ব, প্রত্যেকেই গুরুতত্ত্ব। প্রত্যেকের নিজ নিজ একটা স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে। শ্রীল অদ্বৈত গোসাইকে আপনারা পুনঃ পুনঃ শ্রবণ করছেন, মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া যশ্রিয়তি অদহ তস্যাবতার ইবয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। যিনি মহাবিষ্ণু সঙ্গে অভিন্ন, এর মধ্যে অনেক বিচার আছে। মহাবিষ্ণু বলতে গোলকে যেটা চতুর্ভুহ আছে, বৈকুণ্ঠতে চতুর্ভুহ আছে, সেখান থেকে সংকর্ষণ থেকে যে পুরুষ অবতার তিনজন আছেন তাদের মধ্যে এই অদ্বৈত গোসা অর্থাৎ মহাবিষ্ণু যিনি কারণানবসায়ী বিষ্ণু তার থেকে একে অভিন্ন বলা হয়েছে। উপাদান কারণ এবং নিমিত্ত কারণ বলে আপনারা দুটো কথা শুনে থাকবেন এবং গীতাতেও ভগবান বলেছেন মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়াতে চরাচরম। আমার অধ্যক্ষতায় প্রিন্সিপালশিপে এই প্রকৃতি সমস্ত যত প্রসব করেন সমস্ত জাগতিক যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, প্রধান বলে একটা বস্তু আছে। নিমিত্ত কারণে মহাবিষ্ণু ইক্ষণকর্তা থাকেন, ইক্ষণকর্তা বিষ্ণু তুরীয় বস্তু, তার সঙ্গে মায়াদেবীর কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকতে পারে না, কখনোই হয় না। তুরীয় বস্তু মহাবিষ্ণুর সঙ্গে প্রকৃতিদেবীর কোনো সম্বন্ধ হয় না। তথাপি অনন্তকাল ধরে ভ্রাম্যমান যেসব জীব বদ্ধজীব রয়েছেন বিগত প্রলয়ের সময় তারা মহাবিষ্ণুকে আশ্রয় করে তার মধ্যে বিরাজমান থাকেন। মহাবিষ্ণু যখন ইক্ষণকর্তা হন আর প্রকৃতির দিকে ইক্ষণ অর্থাৎ দৃষ্টি দেন, সেই সময় তার দৃষ্টির সঙ্গে অনন্ত জীবরাশি যে সমস্তগুলো পূর্ব সৃষ্টিতে ছিল তারা সব সূক্ষ্মভাবে ছিলেন, তারা এবার প্রকৃতির গর্ভেতে নিপতিত হন, আহিত হন। তারপরে প্রকৃতি তাদের কর্ম অনুফল অনুযায়ী, কর্মফল অনুযায়ী তাদের এক একটা করে ভোগের দেহ দান করেন, এক একটা করে ভোগের দেহ দান করেন। ভোগের দেহ ছাড়া
নিজের ক্রিয়াকর্মের যে ফল ভোগ হয় না। আর বেদের এইটাই নির্ণয় যে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, প্রত্যেক জীবের নিজ নিজ শুভ এবং অশুভ কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে, অন্য কেউ তার জন্য কোনো রেসপন্সিবিলিটি নেই, দায়িত্ব নেই। যদি আপনারা ভগবানকে দায়ী করেন, ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি করুণাময়, তিনি কেন এগুলো কাটিয়ে দিতে পারেন? সেক্ষেত্রে ভগবান গীতাতে পরিষ্কার উত্তর দিয়েছেন, আমি এই সব জীবগুলোকে কোনোদিন পাপও করতে বলিনি, পুণ্যও করতে বলিনি, আমি খালি বলেছিলাম আমার কাছে চলে আয়, কিন্তু তারা আমার কথা শোনে নাই। গীতাতে ভগবান এই কথাটাই বলছেন, না আদত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্তবহ, কেন মুঝন্তি যন্তবহ, এই যে জীবরাশি তারা অজ্ঞানে কেন ভ্রাম্যমান হচ্ছে, বলে আমার কিছু করার নেই। ভগবান বলছে এরা নিজের কর্মফলে ঘুরছেন, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, অজ্ঞান হচ্ছে মায়ার একটা কভারিং। ভগবান কাউকেই অজ্ঞানেতে ফেলেন নাই, ভগবান সবাইকেই বলছেন আমার কাছে চলে এসো, প্রত্যেককে ডাকছেন, কিন্তু ততষ্টা শক্তি জীবের ইচ্ছা শক্তিটাকে ভগবান বিনাশ করেন না। ইচ্ছা শক্তিটাকে যদি বিনাশ করে দেন তাহলে ভগবান এবং ওই জগতের সঙ্গে যে একটা খেলা সেটা নষ্ট হয়ে যায়। ইচ্ছা শক্তিটাকে বজায় রেখে সে নিজের ইচ্ছায় আমার কাছে আসবে, ভালোবেসে, তার উপর কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না, তাদের কোনো তাদের উপর কোনো আক্রমণ করা হবে না, জোর জবরদস্তি আমাকে ভজন করতে হবে, এরকম কথা ভগবান বলতে পারেন না, এটা হয় না। বদ্ধজীবের স্বেচ্ছাচারিতার উপর ভগবান হস্তক্ষেপ করতে রাজি নয়, কিন্তু তারা যদি স্বেচ্ছাচারিতা অবলম্বনে বিপরীত দিকে ধাবমান হয় তাদের নিজের কর্মফল তারা ভোগ করবে। শ্রীল অদ্বৈত গোস্বামী, যাকে আপনারা মহাবিষ্ণুর জগৎকর্তা বললেন, এখানে মহাবিষ্ণু যিনি আছেন তিনি ইক্ষণকর্তা, এবং তার যে ইক্ষণ ক্রিয়াটা হলো তার সঙ্গে যে বিম অফ লাইট, একটা সোর্স অফ লাইট থেকে যখন যায় তখন একটা বাঞ্চ অফ লাইট যায় বিভিন্ন জায়গায়, যারা সায়েন্স পড়েছেন জানেন, সেই জ্যোতিগুলো যখন এলো সেগুলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে আমাদের বিভিন্ন জায়গায় চলে গেল, স্থাপিত হলো জ্যোতির্লিঙ্গ। তার বাস্তবিক পক্ষে অদ্বৈত গোসাই কোনো জগতের কোনো শিবতত্ত্ব নন, এই সম্বন্ধে বহুত দিন ধরে আলোচনা হওয়া দরকার, তথাপি আপনাদের যদি কাণ্ডজ্ঞান থাকে তাহলে অনুভব হবে, ভজনের কিছু কাণ্ডজ্ঞান, নাহলে অনুভবও হবে না। কেন আপনি বলতে পারলে আমরা বুঝবো না? কেন বলতে পারলেও যিনি বলতে পারবেন, শ্রবণ করার যোগ্যতা যদি না থাকে, শ্রবণ করতে গেলে যে মিনিমাম কোয়ালিফিকেশন থাকে লাগে সেটা না হলে পরে সেই শ্রবণটা বাস্তবিক শ্রবণ হবে না। কিছুদিন আগেই দক্ষিণ ভারতের একটা জায়গায় আলোচনা করছিলাম, প্রত্যেকেই জানেন নবউদা ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন হলো ভাইটাল, সবচেয়ে প্রথম শ্রবণম কীর্তনম বলে শুরু হয়েছিল। কিন্তু এই শ্রবণ এবং কীর্তন এর পেছনেও কি কোনো রহস্য আছে নাকি? শ্রবণ এবং কীর্তন এর পেছনেও কোনো বাস্তবিক কোনো গুপ্ত রহস্য আছে সেটা কেউ অনুভব করছেন না। অনেকেই লোক দেখানো শ্রবণ কীর্তন করতে পারবেন, কি প্রমাণ আছে এটা অপ্রাকৃত শব্দব্রহ্ম, কি করে আমরা বুঝবো এখানে হরি কীর্তন হচ্ছে, সহজিয়াদের হচ্ছে, যেখানে হচ্ছে, হতে পারে আমারই কথা, কি করে আপনারা বুঝবেন এটা অপ্রাকৃত কথা হচ্ছে, আমার আচরণ বা চরিত্রই বা কেমন, আপনাদের কোনো আইডিয়া থাকতে পারে? যদি না থাকে, শব্দব্রহ্ম আপনার হৃদয়েতে একটা রিয়াকশান সৃষ্টি করবে, একটা এমন একটা এভলিউশন আনবে, শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে মনে হবে এগুলো কোনো এই জগতের কোনো শব্দ নয়, এগুলো বৈকুণ্ঠ জগতের শব্দ, হৃদয়েতে একটা ধাক্কা লাগবে, তখন বুঝতে হবে এখানে একটা বাস্তবিক শ্রবণ কীর্তনের সম্ভাবনা আছে। কিন্তু শ্রবণ কীর্তনই কি সব? তার পেছনে কোনো গুপ্ত রহস্য আছে কি না, এটা একটা বিজ্ঞানভিত্তিক প্রশ্ন। তা নাহলে অনেক শ্রবণ কীর্তন চলছে, কারোর কোনো ভক্তি হচ্ছে না, কেন, কি কারণ? আমি উপনিষদ থেকে বেদ থেকে বিভিন্ন জায়গাতে প্রমাণ উদ্ধৃত করতে পারি, কিন্তু সময়ের অল্পতার জন্য আমি কেবল স্কেচ লাইন টানব, বিশেষ কিছু আলোচনা করা সম্ভব হয়তো হবে না, অনেক বলার দরকার। সেখানে কথা হচ্ছে শ্রবণ কীর্তনের পেছনেও বাস্তবিক
গুরু কৃপা বলে একটা কৃপা দরকার, বাস্তবিক কৃপা। সদ্গুরুর বাস্তব কৃপা ছাড়া অনেক কথা এর মধ্যে আছে, বদ্মপদর্শক গুরু, তারপরে কি বলে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এগুলো অনেক রকম বিচার আছে। কখন এগুলো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে সমান বলা হয়েছে, সেখানে চৈতন্য চরিতামৃতে এক বচন ব্যবহার করা আছে। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু দুটো শব্দ বলে এক বচন ব্যবহার করেছে, তাহাকে তো জানি। এখন আমাদের প্রশ্ন হলো, দীক্ষাগুরু শিক্ষাগুরু হলে যারা সামান্য বাংলা ব্যাকরণও পড়েছেন, সংস্কৃত পড়ার দরকার নেই, তারাও বুঝবেন এখানে তো দ্বিবচন হয়ে গেল, এখানে কেন এক বচন ব্যবহার করা হল। এখানে সরস্বতী ঠাকুর ব্যাখ্যা করছেন, বাস্তবিক পক্ষে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে অভিন্ন তত্ত্বরূপে দর্শন করার কথা বলা হয়েছে। যদিও দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু বাইরের দৃষ্টিতে আলাদা দেখা যায়, তথাপি বাস্তবিক শুদ্ধ সিদ্ধান্ত বিচারে গুরুতত্ত্বকে অখণ্ড তত্ত্ব বলার কথা, বিচার করার কথা আছে। অখণ্ড তত্ত্ব সেখানে শিক্ষাগুরু ভজন রাজ্যের যা কিছু ভজন কী করে করতে হয়, অভিধেয় জ্ঞানের আচার্য, এবং যিনি সম্বন্ধ জ্ঞানের আচার্য, যিনি সম্বন্ধ দান করবেন তাকে বলা হয় দীক্ষাগুরু। যদি একেবারে অনেক সূক্ষ্ম বিচারেতে দীক্ষাগুরুকে আর একটু বেশি একটুখানি দেওয়া উচিত, গিয়ে যেহেতু আমি তার সঙ্গে সম্বন্ধটা পেয়েছি, সম্বন্ধটা না পেলে অভিধেয়ের কোনো প্রশ্নই আসে না। আগে আমার সঙ্গে সম্বন্ধ হবে, তারপর আমি অভিধেয় স্টার্ট করব কি না করব সেটা হবে পরে। সম্বন্ধ না হওয়া পর্যন্ত অভিধেয়ের কোনো অর্থাৎ ভজন শুরু হতে পারে না, যার জন্য সম্বন্ধ জ্ঞানের একটু মর্যাদা বেশি, যদিও এক তত্ত্ব বলা হয়েছে। প্রশ্ন হলো এই যে, যতক্ষণ পর্যন্ত না বদ্ধজীব, যেটা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে অনন্তকাল ধরে ভাসমান অবস্থায়, যখন সে সদ্গুরুর সন্ধান পায়, সদ্গুরুর সন্ধান পেয়ে যখন কৃপা লাভ করে থাকে, তখন তার বাস্তবিক সম্বন্ধ হয়, এবং তখন তার বাস্তবিক যে শ্রবণ কীর্তন সেটা তখন তার কার্যকরী ভূমিকায় আসে। শ্রবণ কীর্তন তখন তার কার্যকরী ভূমিকায় আসে, অর্থাৎ এই শ্রবণ কীর্তন তখন আর ইফেক্টিভ, তা নাহলে ততক্ষণ পর্যন্ত জীব হজম করতে পারে না। অনেক শ্রবণ করতে পারে, অনেক কীর্তন করতে পারে, কিন্তু সেগুলোকে ডাইজেস্ট করতে পারবে না। তার প্রমাণ একটা দুটো আমি উপনিষদ থেকে বলে দিই, সেটা হচ্ছে উপমন্যুর কথা আপনারা শুনেছেন। উপমন্যু অনেক কষ্ট করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, কিন্তু গুরুর কাছে নয়, গুরুর কাছে দীক্ষা লাভ করেছিলেন। গুরু বলেছিলেন, তোমার এই গোমাতার সংখ্যা যখন 100 হয়ে যাবে তখন তুমি আসবে আমার কাছে, 100 না 1000 যাই হোক আসবে, তখন আসবে আমার কাছে। ততদিন সে ভজন করছিল, কিন্তু তার গুরু নিশ্চয় সন্তুষ্ট হয়ে বিভিন্নভাবে সে দেবতার কাছ থেকে পেয়েছিল সে ব্রহ্মতত্ত্বের উপদেশ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ। কিন্তু তথাপি গুরুগৃহে প্রত্যাবর্তনের পর সে গুরুচরণে প্রার্থনা করেছিলেন যে, আমাকে আপনি এই ব্রহ্মতত্ত্বের উপদেশ করুন। গুরু বললেন, তুমি তো ব্রহ্মতত্ত্ব পেয়ে গেছো, তোমার তো লাভ হয়ে গেছে। তিনি বললেন, তা লাভ হলেও আমি গুরুমুখে শ্রবণ করলে তবে আমার এটা অনুভবের মধ্যে আসবে, তা নাহলে কেবল শ্রবণটা কীর্তনটা কেবল অনুভবের মধ্যে না এলে সেটাকে আদৌ বাস্তবিক শ্রবণ কীর্তন বলা যায় না, এটা হয় না। সেই জন্য গুরুপাদ পদ্মের কাছে বসে তিনি পুনরায় সেই তত্ত্ব অনুভব করেছিলেন, তারপরে তাকে তত্ত্ববিদ বলা হয়েছিল, লাভ করেছিলেন, নিজে অনুভব করেছিলেন। অদ্বৈত আচার্য গোসাই অনন্তকালে ঋষি আসে ইতিহাসে যে কৃপা আমাদের প্রতি করেছেন, তার ঋণ অনন্তকালেও কোনো জীবরাশি কোনো সমাধান করতে পারবে না, তার কোনো পেমেন্ট দিতে পারবে না, সম্ভব হবে না। তিনি সাক্ষাৎ ভগবানকে এনেছিলেন, আপনারা শুনলেন। এখন আপনাদের মধ্যে যে সব বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে অনেক সংশয় উপস্থিত হয়, সেই সব বিষয়গুলো উত্তর দেওয়ার জন্য আমার চেষ্টা থাকবে। সেটা হলো এই যে, অদ্বৈত গোসাই মহাবিষ্ণু তিনি উপাদান কারণ, তিনি যা কিছু ইনগ্রেডিয়েন্ট, যেটাকে সায়েন্সে বলে ইনগ্রেডিয়েন্ট, বস্তু, সেই বস্তুগুলো, যদিও ভাগবতে বিভিন্ন স্তোত্র আছে, যত্র যেন, হ্যাঁ, যস্মৈ যৎ যৎ যথা যদা, এগুলো সব কারকের যতগুলো কেস এন্ডিং আছে, প্রথমা দ্বিতীয় তৃতীয় যা কিছু আছে, সমস্তগুলোই কিন্তু ভগবানের প্রতি পূজ্য।
যস্মিন যেন যত যস যস্মই যদ যদ যথা যদা। এই কেস যা কিছু আছে কারক বিভক্তি সব কিছু ভগবানের জন্যই প্রযোজ্য। অর্থাৎ ভাগবতে আছে ভগবান যেমন মাকড়সার জাল বিস্তার করে, মাকড়সা যেমন বাইরে থেকে কোনো উপাদান সঙ্গ করে না, নিজের মুখ থেকেই সেই লালাগুলো বিস্তার করে মাকড়সার জাল করে, আবার সময় মতো সেগুলোকে সে গুটিয়ে নেয়, ঠিক সেরকম ভগবানও তাই করেন। তথাপি এখানে যেহেতু বিষ্ণুর সঙ্গে অভিন্ন একই বিষ্ণুতত্ত্ব, সেহেতু অদ্বৈত গোসাই এখানে উপাদান কারণগুলো যাগুলো আছে এগুলো আমাদের যে সৃষ্টিতত্ত্বে যা যা দেখা যাচ্ছে এই সমস্তগুলো অদ্বৈত গোসাই থেকে এসছে আমরা ধরে নেব। এবার প্রশ্ন হলো এই, অদ্বৈত গোসাই যদি মহাবিষ্ণু হন তাহলে অদ্বৈত গোসাই তার যে সন্তানগণ আছেন তাদের মধ্যে তিনজন সন্তান আমরা শুনলেন অনেকবার, কৃষ্ণ আদি কি, তারপরে গোপাল অচ্যুত, এরা সমস্ত অদ্বৈত গোসাইয়ের অর্থাৎ আচার্যের অনুগমন করেছিলেন, বাদবাকি তারা অনুগমন করেন নাই। তারা স্মার্ত রঘুনন্দনের আনুগত্যে নরকে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন। এখন প্রথমত যারা কমল শ্রদ্ধা যাদের মধ্যে আছে তারা প্রথমেই কোয়েশ্চেন করবেন, তাহলে অদ্বৈত গোসাই যদি মহাবিষ্ণু হন তার ছেলে কেন এরকম বিপদে গেলেন, এই প্রশ্নটা আসবে সবার। সেই প্রশ্নগুলো আমাদের উত্তর পাওয়া দরকার, নাহলে ভক্তি থাকবে না। কখনো কখনো সময় এইসব ধাক্কাগুলো আসবে, ছিটকে গিয়ে পড়ে যেতে হবে মায়ার জগতে, ভক্তি বলে কিছু থাকবে না। এই জন্য এইসব কথার উত্তর পাওয়া দরকার। অদ্বৈত গোসাইকে মহাবিষ্ণু বলা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে অনন্ত ব্রহ্মাণ্ড কার থেকে এসছে, সেটা এসছে মহাবিষ্ণু থেকে। যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম বজামি। কৃষ্ণ থেকে পুরুষ অবতার যেগুলো এলেন তার মধ্যে কারণগোসাই, গর্ভগোসাই, ক্ষীরদ গোসাই, এর হচ্ছে ব্যষ্টি সমষ্টি অন্তর্যামী, একজন ব্যষ্টি অন্তর্যামী রয়েছেন। এই ক্ষীরদ গোসাই বিষ্ণু সমস্ত জীবের ভেতরেতে তিনি অনিরুদ্ধ বিষ্ণুরূপে বিরাজমান রয়েছে, যাকে পরমাত্মা বলা হয়। কোনো জীবের কোনো ক্ষমতা নেই লুকিয়ে কোনো ব্যভিচার নোংরামো করে নেবে, তার কোনো ক্ষমতা নেই, কেন করলেই তিনি ভেতরে বসে সব জানতে পারবেন। সেই জন্যই মহাবিষ্ণুর যে অদ্বৈত গোসাইয়ের সঙ্গে অভিন্ন বলা হলো, অথচ এই জগতের মধ্যে যেগুলোকে আপনারা ভালো মন্দ এগুলো দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব মনোধর্ম মনোধর্ম, এই যে কথাটা বলা আছে এর অনেক বিচার আছে, এগুলো দু কথায় বলা যাবে না, বুঝবে না কেউ। তথাপি জগতে যেগুলো ভালো মন্দ এইসব বিচারগুলো আমরা করে থাকি, এগুলো শুদ্ধ অবস্থায় পরমংশ অবস্থায় তারা জগতের সব কিছুকেই হরিময় দর্শন করেন, কোনো ভালো মন্দ দর্শন করেন, এটা ভালো এটা মন্দ এরকম বিচার থাকে না, এটা অত্যন্ত উঁচু দর্শন। এখন আমার প্রশ্ন হলো, যেগুলোকে আমরা পাপ বলি, যেগুলোকে পুণ্য বলি, যেগুলোকে সুখ বলি, যেগুলোকে দুঃখ বলি, এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি বিষয়, একে অপরের বিপরীতমুখী বিষয়। প্রথম কথা হলো, সুখ বলে কোনো জিনিস যদি থাকে সেটার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে? সুখ কাকে বলে? কাউকে যদি বলা হয় দুঃখ কাকে বলে তার কোনো ব্যাখ্যা দিতে পারবে বিজ্ঞানভিত্তিক একটা ডেফিনেশন? বাস্তবিক পুরো হয় না, কারণ সুখ বা দুঃখ বলে যে জিনিসটা আপনারা ব্যাখ্যা করেন তার তৈকালিক বিচারে কোনো অস্তিত্ব নাই। বদ্ধজীব যেগুলো নিজের কর্মফলে সুখ দুঃখ যাগুলো ভোগ করছেন সেগুলোর কোনো তৈকালিক বিচারেতে কোনো অস্তিত্ব নাই। তৈকালিক ভূত ভবিষ্যৎ বর্তমান, এর যে ফ্লোয়িং অফ টাইম, এই যে সময়ের যে প্রবাহ, এই সময়ের প্রভাবে এই সুখ দুঃখের কোনো এক্স্যাক্ট কোনো মূল্য নাই, এগুলো কোনো শব্দ হয় না, এগুলো একটা ফেক টার্ম। এগুলো আমাদের জীবনযাপনের সময় যেটা আপনার অনুকূল দেখি সেটাকে সুখ মনে করি, যেটা আমরা দুঃখ যেটা আমরা শরীরের কষ্ট মনে করি সেটাকে প্রতিকূল মনে করি। যেমন একটা উদাহরণ দিই, একজন ব্যক্তি সে অত্যন্ত -20°C আনন্দে তার দেশেতে ঘুরছে, তার পক্ষে কোনো কষ্ট হয় না, কিন্তু এখানে যদি তাপমাত্রা 5°C নেমে যায় সবাই পাগল হয়ে যায়। কেন হলো? অথচ এর পক্ষে কোনো কষ্ট হয় না, কারণ হচ্ছে -20°, যেখানে তাপমাত্রা 0 থেকে নেবে এসছে 20°C নিচে, সেই সময় সেই জায়গাকার লোক, এর পক্ষে যেটা সুখকর সেটা তোমার পক্ষে অসুখকর, যেটা ওর পক্ষে সুখকর তোমার পক্ষে অসুখকর। অর্থাৎ ত্রৈকালিক কোনো অস্তিত্ব যেটা নাই
সেটাকে সুখ বা দুঃখ বলে ডেফিনেশন দেয়া হয়, সেটার বাস্তবিক কোনো অস্তিত্ব নাই। এটাকে কোনো আধ্যাত্মিক আমাদের পরমার্থীর ভজনে কোনো মূল্য দেওয়া হয় না। সেখানে বলা হচ্ছে যে ভালো বা মন্দ যা কিছু আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু সব কিছু যখন বিষ্ণু থেকে এসছে, মহাবিষ্ণু থেকে এসছে বলে আপনারাই বললেন তত্ত্বতে, তাহলে মহাবিষ্ণু থেকে ভালো এসছে মন্দ এসছে কেন? ভালো মন্দ দুটো যদি না থাকে, রাত এবং দিন যদি দুটো না থাকে, ভালোর কোনো স্পেশালিটি আমরা অনুভব করতে পারবো না। যদি কেবল রাত থাকতো দিন না থাকতো তাহলে রাতের মহিমাও বুঝতাম না, আর যদি কেবল দিন থাকতো রাতের মহিমা বোঝা যায় না। সেই জন্য এগুলো যে অ্যাপারেন্ট বিষয়বস্তু সেগুলো সবই অন্যায় ব্যতিরিকভাবে, জগতের অনন্ত ব্রহ্মাণ্ডের অন্যায় ব্যতিরিকভাবে যা কিছু আসে সব কিছুই মহাবিষ্ণু থেকে এসছে। সেখানে তাহলে অদ্বৈত গোসাই তিনটি ছেলে মানছে না বলে যে বিষয়টা আপনারা দেখছেন, সেটাও অন্যায় ব্যতিরিকভাবে ভগবান এমনভাবে সজ্জিত করলেন যাতে প্রতিকূল ভাবের মধ্যে অনুকূল ভাবের যে পরিস্ফুটনটা আপনাদের চোখে বেশি করে পড়ে। প্রতিকূল না থাকলে অনুকূল ব্যাপারটা আপনারা অনুভব করতে পারবেন, অনুকূলের মহিমা। সেই জন্য এতে কোনো দোষ দর্শনের কোনো দরকার নাই, বরঞ্চ প্রভুপাদ জানাচ্ছেন আচার্যের অভিগমন যারা না করতে পারবেন তারা নরকের পথের পথিক হবেন। আচার্যের চরণের যারা অভিগমন না করতে পারবে, অভিগমন মানে অভীষ্ট রূপে গমন, অর্থাৎ আচার্য যেটা বলতে চাইছেন ভক্তির কথা, যে আচার্য আচরণ করছেন সেই রাস্তায় না যেতে পারলে সেক্ষেত্রে কোনোরকমভাবে সে দিক হারিয়ে ফেলবে, কোনোরকমভাবে সে নরকের পথের প্রতীক হয়ে যাবে, কোনোরকমভাবে সে কোনো মূল্য পাবে না, ভক্তিরাজ্যে সে দাঁড়াতে পারবে না। অদ্বৈত গোসাই তাকে আচার্য বলা হয়, শুধু তাই নয়, আচার্য গোসাইকে আচার্য বলেছেন সাক্ষাৎ, আমি যে একটু আগে বললাম যে অদ্বৈত গোসাই আচার্য, শ্রীনিবাস আচার্য তিনিও আচার্য, গদাধর পণ্ডিত আচার্য, বিষ্ণুপ্রিয়া দেবী আচার্য, জাহ্নবতা ঠাকুরণী আচার্য, সবাই আচার্যের কাজ করেছেন। কিন্তু শ্রীমন মহাপ্রভু, যে গৌরাঙ্গ মহাপ্রভু যে আচার্যের কাজ করেছেন, তার মধ্যে স্পেশালিটি কী, বিশেষটা কী? না, তিনি সমস্ত আচার্যের ওপরে আচার্য, যত আচার্য আছেন তার ওপরে টপমোস্ট হচ্ছে তিনি আছেন। টপমোস্ট বলতে অদ্বৈত গোসাইকে নিচু ভাবা হলো তা নয়, এটা বলা হয়নি, বলা হলো তিনি সমন্ত আচার্যের আচার্য, অর্থাৎ যার যত আচার্যত্ব আছে সব তার কাছ থেকে আমরা লাভ করেছি। অদ্বৈত গোসাইকে তিনি জগতের কাছে প্রকাশ করেছিলেন যে এই অত তিনি আচার্যরূপে প্রকাশ করেছিলেন, শুধু তাই নয় নিজেও তাকে আচার্যরূপে মেনেছিলেন। সবচেয়ে বড় পয়েন্ট, ভগবান নিজে অদ্বৈত গোসাইকে আচার্যরূপে মেনেছিলেন, তার চরণে ধুলে নিয়েছিলেন, বর্বদাই সর্বদাই সম্মান করেছিলেন এবং বলেছিলেন যার সঙ্গে এই গৌরাণা গোসাই, এই গোসাইয়ের সম্বন্ধ বিন্দুমাত্র থাকবে, তোমার সঙ্গে যার বিন্দুমাত্র একটু সম্বন্ধ থাকবে তাকে আমি কোনোমতে, সে যতই নিচে থাকুক তাকে আমিও উপেক্ষা করতে পারবো না। সবচেয়ে বড় কথা, তোমার সঙ্গে যার সামান্যমাত্র সম্বন্ধ থাকবে তাকেও আমি উপেক্ষা করতে পারবো না, তাকেও আমি তার পরম মঙ্গলের রাস্তা আমি দিতে পারবো। এখন প্রশ্ন হলো এই, আপনারা অনেকেই আছেন যারা ভগবান চৈতন্যচন্দ্রকে আরাধনা করবার জন্য তিলকমালা ধারণ করেছেন, কিন্তু দেখা যায় অনেকেই তিলকমালা ধারণ করেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তিলকমালা ধারণ এবং একাদশী তিথি পালন ইত্যাদির আপনারা সব করেন, কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অনেকেই এটা ধারণ করতে পারে, তিলকমালা ধারণ করতে পারে, ধামে পরিক্রমায় যেতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা যতক্ষণ পর্যন্ত ভক্তিদেবীর চরণে অপরাধ করাটা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত ভক্তিদেবীর চরণে অপরাধ না করবে, সদ্গুরুর চরণ যতক্ষণ না পাবে, যদি অসৎগুরু হয়, সদ্গুরু অসৎগুরু কোনো গালাগাল নয়, যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হরিভজনে নিয়োজিত রয়েছেন, যাকে চোখে দেখার সঙ্গে সঙ্গে বুঝবে বোঝা যাবে তিনি একটা সামসর্ট অফ ইন্ডাকশন, একটা আবেশ, যেটা প্রভুপাদ জানিয়েছেন যে আচার্যের যিনি ক্রিয়া করবেন, আচার্যের কর্ম যিনি করবেন, তার মধ্যে সর্বদা একটা আবেশ থাকবে, ভগবানের একটা আবেশ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে না হবে ততক্ষণ তিনি আচার্যের কাজ করতে পারেন না। যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে একটা আবেশ হবে, সর্বদা একটা নেশা, আবেশ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত, ভগবত আবেশ না হওয়া পর্যন্ত তিনি আচার্যের কাজ করতে পারেন না। সেই হিসাবে টপমোস্ট লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অদ্বৈত গোসাইয়ের। অদ্বৈত গোসাইয়ের জীবনের একটা ফ্র্যাকশান অফ সেকেন্ড কোনো সময় তার হরিভজন ছাড়া আমরা দেখি নাই। আপনারা একটু আগেই শুনেছেন, অনেকবারই এগুলো আলোচনা হয়, সেখানে বলছেন
অদ্বৈত গোসাই বারবার চিন্তা করলেন এই জগৎবাসীর মঙ্গলের জন্য একমাত্র ভগবানকেই আনা দরকার। যদি কেউ মনে করেন শিব ঠাকুরকে আরাধনা করে আমরা মুক্তি পেয়ে যাব, যদি কেউ মনে করেন দুর্গাকে আরাধনা করে আমরা পাবো, এই তো বলা আছে। তো কোথায় বলা আছে আপনারা দেখান কোন শাস্ত্রে বলা আছে মুক্তি কাকে বলে, প্রথমে এই অর্থটা জানা দরকার। মায়াবাদীর মুক্তি কথার অর্থ অন্যরকম, ভক্তিরাজ্যের মুক্তি কথার অর্থ অন্যরকম। মায়াবাদীর মুক্তি কথার অর্থ হলো ত্রিপুট নাশ, অর্থাৎ আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে কিছু থাকবে না, আমি নিজেকে নাশ করে দেবো, গিয়ে ব্রহ্ম ইফালজেন্স ব্রহ্মজ্যোতিতে গিয়ে মিশে যাব। এটাকে ইট ইজ ওয়ান কাইন্ড অফ সুইসাইডাল স্কোয়াড, যেমন নিজের বুকেতে বোম বেঁধে আমি ওই মিনিস্টারকে মারবো, নিজের গায়ে বোম মারলাম, গিয়ে ঝাঁপিয়ে পড়লাম, এ মিনিস্টারও মরল আমিও মরলাম, এটাকে বলে সুইসাইডাল স্কোয়াড। এই ধরনের মুক্তির কথা আমাদের বলা হয় নাই। ভক্তিরাজ্যের মুক্তির ডেফিনেশন হল মুক্তির হেতুয়া অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। মুক্তি কথাটার মানে হলো জীবের যে স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেটাতে সুপ্রতিষ্ঠিত হওয়া মানেই মুক্তি লাভ করা। এই কথাটা আপনারা এখন বুঝবেন না, অনেক ব্যাখ্যা করলে তবে বোঝা যাবে। আর আরেকটা কথা কানকুলে শুনে রাখুন, কোনো দেবতার আজ পর্যন্ত কোনো ক্ষমতা হয় নাই কোনো বদ্ধজীবকে কোনো মুক্তি দিতে পারে, হয় না। একমাত্র বিষ্ণু ছাড়া কাউকে কোনো মুক্তি কেউ দিতে পারে না। মুক্তিদাতা বিষ্ণুরেব ন সংশয়, বিষ্ণুদাতা একমাত্র, বিষ্ণু ছাড়া অন্য কোনো দেবদেবতা কোনো মুক্তি দিতে পারে না। এমনকি আপনারা যে বিভিন্ন পুরাণেতে শুনেছেন, তামসিক পুরাণ, রাজসিক পুরাণ বিভিন্ন আছে, সাত্ত্বিক পুরাণ, সাত্ত্বিক পুরাণে বিষ্ণু ভক্তির কথা বলা থাকে। বিভিন্ন গ্রেডে যেরকম জীব আছেন, উন্নীত হয়েছেন, তার সংস্কার অনুযায়ী সেইটাই তার ভালো লাগে। সেই জন্য কাশী মরণাথ মুক্তি লেখা আছে, আমরা পড়েছি মহারাজ কাশী মরণাথ মুক্তি। আমি বললাম হ্যাঁ কথাটা তো ঠিকই, কাশী মরণাথ মুক্তি মানে কাশীতে যে দেহত্যাগ করবেন তার কানের কাছে তারক ব্রহ্ম মন্ত্র শঙ্কর ভগবান বলেন। কিন্তু শঙ্কর ভগবান একথা বলেনি, মুক্তি সেখানে কাশীতে মূল্য হবে, কিন্তু গোসাইজি সে ব্যাখ্যা করে জানিয়েছেন সেটা হবে ক্রমমুক্তি। মুক্তির অনেক কেউ তো কোনো এইসব ব্যাপারে কোনো আলোচনাও করে না, কোনো চিন্তায় ঢোকেও না, সারাদিন এই হইচই, আমাদের উৎসব মানে কিছু খাওয়া দাওয়া, কিছু হইচই আর কিছু না। নেট আউটকাম কী? যেখানে গীতাতে ভগবান বারবার বলছেন যে শ্রেয়ানদব্য মেয়াদ যজ্ঞাত জ্ঞানযজ্ঞম পরন্তপ, এগুলো বলছেন, কেউ আলোচনা করে না, কারোর মাথাতে এগুলো ঢোকে না। ভক্তিময় ঠাকুর বলেছেন এখানে এই যে বলেছেন এর মানে কী হলো, তুমি যে কোনো অনুষ্ঠানে যাবে, যে কোনো জায়গায় যাবে, সেখানে গিয়ে তুমি যে ফিরে এলে, হোয়াট ইজ দ্য নেট আউটকাম ইউ গট, ইউ হ্যাভ রিসিভড বলেই ভালো হয়, তুমি কি পেয়েছো, তাহলে ফলটা থাকবে তোমার সঙ্গে, ওই জন্য হ্যাভ রিসিভড বলেই ভালো হয়। সেই জন্য যে অনুষ্ঠানে গেলে সেখান থেকে তুমি কী কিনে নিয়ে এলে, কী পেলে, নেট আউটকাম কী তোমার, তুমি গেলে খেয়ে এলে চলে এলে। যেখানে চৈতন্য মহাপ্রু পরিষ্কার গয়া যাওয়ার অভিনয় করে প্রমাণ করছেন, সেখানে পরিষ্কার ঈশ্বরপুরীকে বলছেন গয়া যাত্রা আজ আমার হইল সফল, যতক্ষণে দেখিলাম তোমার চরণ চরণ তোমার চরণ, গয়া যাত্রা আজ আমার সফল হলো কারণ তোমার চরণ দর্শন করলাম। তার মানে চৈতন্যচন্দ্র যে গয়াতে পিণ্ডিদান করতে গেছিলেন, অনেকে বলতে পারবেন যে সাধ্যের যে তত্ত্ব আছে তাতে তো বৈষ্ণবদের কোনো ওইসব দৌড়াদৌড়ি দরকার পড়ে না, চৈতন্য মহাপ্রু কেন করলেন এখানে আসতে পারে, অদ্বৈত গোসাই কেন সাধ্য করে তার ভগবানের ভোগ দিয়ে সাধ্য করেছেন, করে কেন আমাদের হরিদাস ঠাকুরকে খাওয়ালেন, এগুলো সব উত্তর পাওয়া দরকার। এগুলো যেখানে সেখানে উত্তর পাওয়া যায় না, হয় না এগুলো। এখানে প্রশ্ন হলো চৈতন্য মহাপ্রুর অবতারটা হলো সবার জন্য, জগতের সমস্ত পশু পাখি জীব জগৎ সবার জন্য, আর ভক্তরা যদি বুঝতে চায় চৈতন্য মহাপ্রুকে তাহলে কী করতে হবে, ভক্তরা যদি বুঝতে তাহলে মহান যে ভক্ত আছেন যারা চৈতন্য মহাপ্রুর কৃপা পেয়েছেন তাদের আনুগত্যে জানতে হবে। চৈতন্য মহাপ্রুর ক্রিয়াকলাপকে ডাইরেক্টলি অনুভব করতে গেলে মিসগাইডেড হয়ে যাবে, ভুল পথে চলে যাবে। যেমন চৈতন্য মহাপ্রু কেন গেলেন গয়াতে পিণ্ডদান করতে, গয়াতে পিণ্ডদান করার অর্থ হলো চৈতন্য মহাপ্রু যদি না করেন তাহলে সমস্ত জীব বলে উনি ভগবান ছিলেন, আমরা শুনেছি উনি তো গয়া জাননে, পিণ্ডদান করেন তো আমাদের দরকার নেই। যেখানে নন্দবাবা সাক্ষাৎ হচ্ছেন বসুদেব এবং নন্দবাবা মিলিতভাবে, যেখানে আমরা দেখছি মিশ্র জগন্নাথ মিশ্র, যেখানে শচীমাতার মধ্যে যশোদা মা এবং দেবকী দুজনে রয়েছেন, সেখানে তাদের যারা পরিকর তাদের জন্য পিণ্ডদানের কোনো প্রশ্নই আসতে পারে না, কেন গেলেন,
বলে সমস্ত জগতের লোকশিক্ষার জন্য তিনি গেছেন, কিন্তু পরে গুপ্তভাবে তিনি তার যাওয়ার উদ্দেশ্যটা বলেছেন, মূর্খ লোকগুলো এগুলো বোঝেনি, সেটা পরে বললেন ওখানে। এটা কিন্তু সাধারণ লোক বুঝল না, সাধারণ লোক তার খালি গয়া যাওয়াটাই দেখলো, কিন্তু গয়া গিয়ে তিনি আসল কী কী উদ্দেশ্যে গেছেন সেখানে চৈতন্য মহাপ্রভু বললেন, গয়া যাত্রা আজ আমার সফল হলো যতক্ষণ আমার তোমার চরণ দর্শন হলো, সাধু দর্শন। এবং সেখানে তিনি দীক্ষা গ্রহণ করলেন গয়াতে বিষ্ণুচরণের কাছে। এই সব কথাগুলো গোপন কথা। এবং অদ্বৈত গোসাই যে শ্রাদ্ধ তত্ত্বে যে শ্রাদ্ধ করেছিলেন বিষ্ণুর মহাপ্রসাদ, ভগবানের মহাপ্রসাদ দিয়ে এবং শ্রাদ্ধ করে সেই শ্রাদ্ধপাত্রটা খাইয়েছিলেন কাকে, কাকে খাইছিলেন, হরিদাস ঠাকুরকে, সেখানে ভাগবতে এই কথা বলা আছে। অদ্বৈত গোসাই আচার্যের কাজ করছেন অথচ জগতের কাছে কোনো একটা আজেবাজে কিছু প্রমাণ করতে চান না, সেখানে অদ্বৈত গোসাই ভাগবতের যে কথা আছে, বিপ্রাত দিশর গুণ জুতাৎ অরবিন্দ নাভ পদার বিন্দু বিমুখাৎ সপচম বরিষ্ঠম, এই কথাটা প্রমাণ করলেন। সপচ যিনি সপচ ব্যক্তি আছেন তিনি যদি হরিভজন করেন তিনি অনেক ওপরে। বিপ্রাত, বিপ্রাত মানে বিপ্রত থেকে, পঞ্চমী বিভক্তি হয়েছে, বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ যিনি মনে করছেন তার থেকেও শ্রেষ্ঠ হবে যিনি তিনি হরিভজনে নিযুক্ত থাকেন, সর্বদাই যদি তন্ময় হয়ে থাকেন হরিভজনে। ঝরু ঠাকুরের মূল্য অনেক বেশি, ঝরু ঠাকুরের মূল্য বুঝতে পেরেছিল কালিদাস ঠাকুর, তাই জন্য তা উচ্ছিষ্ট পেয়েছিল। আমরা অনুভব করতে না পারার জন্য আজকে আমাদের এই অবস্থা। সেখানে অদ্বৈত গোসাইয়ের প্রত্যেকটা ক্রিয়াকর্ম ভক্তির অনুকূল, যেখানে হরিদাস ঠাকুর দুঃখ প্রকাশ করে বলেছিলেন, আচার্য আপনি আচার্য আজকে আমাকে যে মহাপ্রসাদের থালাটা দিচ্ছেন এতে তো জগতের লোক আপনাকে নিন্দা করবে। তখন অদ্বৈত গোসাই বলেছিলেন, সেই আচরিব যেই শাস্ত্র মতে কয়, আমি সেই আচরণই করব যেটা শাস্ত্রের প্রমাণ, তোমার কোনো ভয় নেই, তুমি ভোজন করলে কোটি ব্রাহ্মণ ভোজন হয়, তোমাকেই ভোজন করতে হবে। এইসব কথাগুলো আচার্যের আমাদের আলোচনা হওয়া দরকার, তা নাহলে আচার্য গোসাই লাউড়ে, সিলেট দেশ, বর্তমানে সিলেট বলা হয়, সিলেটের লাউড় বলে একটা জায়গা আছে সেখানে তিনি আবির্ভাব হয়েছিলেন। সেখানে আবির্ভাব অনেক বয়সকালে, তার বাবা ছিল আপনার কুবের এবং মা নাভাদেবী, কিন্তু সেখানে যে আবির্ভাব হয়েছিলেন অনেক সন্তান যাবার পর, সেই যখন এসেছিল তখন শান্তিপুরেতে একবার রাজাকে অনুমতি নিয়েছিল, রাজপুরোহিত ছিলেন রাজ, সেখানে সেই রাজবাড়িতে সেখানে দেবী মূর্তি প্রতিষ্ঠা ছিল, সিদ্ধ দেবী মূর্তি। সেই দেবী মূর্তি এটা শোনা যায় অদ্বৈত প্রকাশ আদি বিভিন্ন জায়গায় আছে, আমি এটাতে সিদ্ধান্ত বিরোধ কিছু দেখি না, সেই জন্য আলোচনা করলে আপত্তি নাই। তিনি যে মহাবিষ্ণু সদাশিব কী করে বুঝলেন তার একটা, এটাও একটা প্রমাণ। তিনি যখন ওখানে, এখানে তার গর্ভসঞ্চার হয়েছিল মায়ের, ওখানে তারপর সেখানে হলো কি যে রাজা তাকে কিছুতেই ছাড়বেন না, কিন্তু বারবার প্রার্থনা করছেন রাজপণ্ডিত অর্থাৎ কুবেরজি যে আমাকে যদি আপনি অনুমতি দেন গঙ্গার নিকটে, সেখানে বড় আমার মন লেগে গেছে, আসলে গৌরাঙ্গ আসবেন তিনি জানেন এইসব কথা গুপ্ত কথা, যদি অনুমতি দেন বলো ভালো হয় আমি সেখানে যেতে চাই। সেখানে কোনো মতে আসবেন, তার আগে দেবী পূজার যে ব্যবস্থা মন্দিরের ভেতর ছিল তাতে রাজার ছেলে এবং এই আমাদের যার নাম কমলাক্ষ ছিল অদ্বৈত গোসাই ছোটোবেলায়, তিনি 10-12 বছরও হবে না, অনেক ছোটো বয়স, তিনি যখন দেবীর মূর্তির সামনে এসছেন সেখানে দেখো রাজপুরোহিত দণ্ডবত, রাজপুরোহিত রাজাকে পরামর্শ দেন এই হিসাবে, দেবী পূজা করেন কি না আমার জানা নেই, কিন্তু এখানে রাজা দেখলেন যে সে এই ছোটো ছেলে দেবীকে অন্ন প্রণাম না করে চলে গেল, অথচ আমার ছেলেটা প্রণাম করে এটা তো ঠিক নয়, দেবীকে অপমান করলো। তখন তাকে শাসনমানি বলেছিলেন বাবার মাধ্যমে, আপনি কেন তুমি কেন দণ্ডবত করলে না, দেবীকে দণ্ডবত করা উচিত ছিল, দেবীকে অপমান করলেন। তখন সেই সদাশিব বলেছিলেন আমার প্রণাম তো দেবী নেবেন না, সেই জন্য আমি করতে পারলাম না, নেবেন না মানে এ আবার কী চালাকির কথা, যাও দণ্ডবত করো, ঠিক আছে আপনার কথা বাবাও বললেন, বাবা অনুরোধ করলেন, আরে দণ্ডবত করতে কী হবে, যেমন উদ্ধবজি দণ্ডবত করেছিলেন, উদ্ধবজি এসে ওর দুর্যোধন কি দণ্ডবত করেছিল, বাইরের দৃষ্টিতে মনে হয়েছিল দুর্যোধন রাজন দণ্ডবত প্রণাম, কিন্তু সেই প্রণামটা করেছেন তার ভেতর যে বিষ্ণু বসে রয়েছে কৃষ্ণ তাকে। উদ্ধবজি যখন এসেছিল সমাধান করতে অনেক ঝামেলা লেগেছিল, এসব কথা আমি যাব না, তখন সমাধান করবার জন্য উদ্ধবজি এসেছিলেন প্রথম, তারপর তো অনেক ঘটনা, পরে এলেন বলদাওজি মহারাজ। উদ্ধবজি এসে যে প্রণাম জানালেন সেই প্রণামটা দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তিকে জানার নাই, দুর্যোধনের ভেতরে যে পরমাত্মা রয়েছে ভগবান কৃষ্ণ তাকে দণ্ডবত করেছিলেন, দুর্যোধন ভাবলে আমাকে দণ্ডবত করলো, এটা বুঝলেন প্রহ্লাদ মহারাজ চরিত্র কেউ বোঝে না,
যখন বাবাকে প্রণাম জানান, সে বাবা অসুরকে প্রণাম করবেন, এটা হতে পারে না। তার ভেতরে যে ভগবান রয়েছেন সাক্ষাৎ বিষ্ণু, তাকে অন্নবোধ করে, এগুলো লোকে মানে বোঝে না। সেখানে তার রাজার ইচ্ছাতে, বাবার ইচ্ছাতে ঠিক আছে, তিনি এলেন দণ্ডবোধ করতে। গেলেন দণ্ডবোধ করার আগে সঙ্গে সঙ্গে মূর্তি কী হলো, ফেটে গেল চৌচিল হয়ে, আকাশবাণী হলো ইনি সদাশিব আমার স্বামী, তার অস্তিত্বে আমার অস্তিত্ব। যেটা বেদান্ত সূত্রে আপনারা শুনেছেন, যেটা আমি আবার শেষ কথার শেষেতে এই তত্ত্বতে যেতে হবে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে শক্তি শক্তি মতর অভেদ। বেদান্তে একটা সূত্র আছে, শক্তিমানের সঙ্গে শক্তির কোনো আলাদা বিচার করা যায় না, যিনি শক্তিমান তার মধ্যেই শক্তি থাকে। সেই হিসাবে বিচার করলে পরে শক্তি শক্তিমানের ভিতরে যে লড়াইগুলো হয়ে থাকে, মূর্খ যদি লড়াই করে, যারা বাস্তবিক বিদ্বান অনুভব করেন তারা এসব নিয়ে লড়াই করেন না। কেন, শক্তিটা কার? শক্তিটা তো ভগবানের। কাজেই শক্তিকে বাইরে দিয়ে দণ্ডবোধ, তারা ভগবানকেই দণ্ডবোধ করেন, ভগবানের মধ্যেই শক্তি। যেটাকে ভাগবতের মহিমাতেও আমি বারবার এটা বলে থাকি, সেটা হচ্ছে ভাগবতের মহিমাতে বলা আছে, যেই কৃষ্ণ সেই রাধিকা, যে কৃষ্ণ সেই রাধিকা, সেটাই সদাশিব সঙ্গ দেবীকে বলেছিল, জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপঞ্চ তৎসুভম। যেটা দেবী তুমি দেখছো গৌর বিগ্রহ, সেটা রাধা গোবিন্দ মিলিত হয়ে হয়েছেন, ওটা আলাদা নয়। তাহলে বেদান্ত সূত্রে যেটা বলা হয়েছে শক্তি শক্তি মতো অভেদ, ভাগবতের মহিমাতে স্কন্দপুরাণের মহিমাতে বলা আছে স এব সা, যাকে স পুংলিঙ্গ বলা হলো, সেরা স্ত্রীলিঙ্গ, অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি রাধিকা। এর মধ্যে আপনারা এই জড় দর্শনে নোংরা দর্শন করেন, সেই জন্য মাতালের গান বলে একটা গুরুবর্গের মুখে শুনেছিলাম, মাতালের গান বলে কথাটা মানে বুঝলাম না। জগতে যতগুলো আছে জীব সব মাতাল, কেউ মদ খেয়ে মাতাল হয়, কেউ বিষয়েতে মাতাল হয়, প্রত্যেকেই মাতাল। এই মাতাল কথাটার ব্যাখ্যা আপনারা শুনলে তাহলে আপনাদের মধ্যে কোনো রকম রাগ হবে না, আজকের পরে আপনারা সচেতন হবেন। মাতাল কাকে বলে, যারা আত্মতত্ত্ব বিস্মৃত হয়ে বসে রয়েছেন, যারা নিজের স্বরূপের জ্ঞান নাই যাদের, তারা সবাই মাতাল, ন্যূনাধিক তারা মাতাল। সমাজে সে বড় র্যাঙ্কে থাকুক, মিনিস্টার হোক বা কেউ বিদ্বান হোক বিরাট, সেটা কোনো বিষয় নয়। যা ভক্তের কাঁচকেচে রয়েছে, ভক্তের রূপ ধারণ করে রয়েছে, যে কোনো অবস্থায় গুরু রূপ ধারণ করে রয়েছে হতে পারে, কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত তার যতক্ষণ পর্যন্ত অদ্বৈত জ্ঞান তত্ত্বে অনুভব না হয়েছে, বিচার না হয়েছে অনুভব, যতক্ষণ পর্যন্ত নিজের স্বরূপ তত্ত্বের জ্ঞান যতক্ষণ না হয়েছে, তাকে মাতাল বলা হবে। কেন, সে কী কী বিষয়ে মাতাল হয়, যেটা কুন্তী দেবী বলেছেন, জন্মই সহ্য সুতু সিভি রেধমান মদহাপমান নৈব অর্হতি অবিধাতম্বই তমে কিঞ্চন গোচরম। দেবী বলছেন, কুন্তী দেবী বলছেন, হে ভগবান, তুমি কেবল অকিঞ্চনা ভক্তি যারা আশ্রয় করেছেন তাদেরই গোচরীভূত হও, তারাই কেবল তোমাকে জানতে পারে, বাকি কেউ জন্ম ঐশ্বর্য সুত শ্রী, জন্ম মানে ভালোগুলো জন্ম, ঐশ্বর্য মানে বিরাট ঐশ্বর্য, টাকা পয়সা অর্থ আছে, শ্রী দেখতে খুব সুন্দর, জন্ম ঐশ্বর্য সুত শ্রী, হ্যাঁ, বিদ্যা, এগুলো যাদের আছে এগুলো সবাই ন্যূনাধিক তাদের বাস্তব যে আত্মতত্ত্ব থেকে বিচ্যুত করে দেয়, কারণ ওই তত্ত্বগুলো তাদেরকে অভিমান আনে, আমি জ্ঞানী, আমি পুরুষ, আমি স্ত্রী, অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরুষাকার, যেটাকে বলে গুপ্ত বিচারে আত্মা ভেতরে যে রয়েছে তার কোনো না কোনোভাবে এই একটা ভোগের একটা অভিমান থাকবে। যেমন একটা মায়াবাদী, তার যত বড় ত্যাগ বাইরের দৃষ্টিতে দেখা যায়, বাইরের দৃষ্টিতে একটা বৈষ্ণবের এত ত্যাগ দেখা যায় না। মায়াবাদী যে ত্যাগ করে, মায়াবাদী যে ত্যাগ দেখায়, মায়াবাদী শঙ্কর সম্প্রদায় তারা যে ত্যাগ দেখাবে, একটা বৈষ্ণবের কোনো দিন ওই রকম ত্যাগ সে দেখাতে পারবে না। কেন দেখাতে পারবে না, কেন, মায়াবাদী যে ত্যাগ দেখাচ্ছে ওটাও তার হচ্ছে মাতলামো, ওটা তার মাতলামো। কেন, ও আমি মায়াবাদী, আমার দেখো কত বৈরাগ্য কত ত্যাগ, এটা অভিমান, অর্থাৎ তোমার বৈরাগ্যের কোনো মূল্য নাই। একটা বৈষ্ণবের যে বৈরাগ্য সেটাকে বলা বৈরাগ্য বিদ্যা, যেটা সর্বমোটে যে বৈরাগ্য বিদ্যা নিজভক্তি যোগ, একটা বৈষ্ণবের যে বৈরাগ্য সেটাকে বলা বৈরাগ্য বলা বিদ্যা, বিদ্যা মানে এটা হচ্ছে ব্যালেন্স বৈরাগ্য, যেটাকে যুক্ত বৈরাগ্য বলা হয়। বৈরাগ্য করা সোজা, ত্যাগ বা ভোগ এই দুটো বিশেষ জিনিসকে বোঝা খুব সোজা, কিন্তু যুক্ত বৈরাগ্যকে বোঝা অত্যন্ত কঠিন। যতক্ষণ অদ্বৈত আচার্যের কৃপা না হবে ততক্ষণ যুক্ত বৈরাগ্যের কোনো কথাই কেউ বুঝবে না, সব মাতলামো করে যাবে, চিরকাল এইসব করে যাবে, উদ্ধারও পাবে না।
যতক্ষণ আত্মতত্ত্ব না বুঝবে উদ্ধার কোথায় পাবে? অদ্বৈত গোসাই কিন্তু দোষ দিয়ে লাভ নাই। অদ্বৈত গোসাইয়ের কাছে যার হৃদয় থেকে অভিগমন হবে, বুঝতে হবে ব্যাপারটা, হৃদয় থেকে যে অদ্বৈত গোসাইয়ের পাঠেতে অভিগমন করেছেন তার অবশ্যই তার শুদ্ধ হবে চিত্ত। যেটা নিতায়ের কীর্তন যেটা নরোত্তম ঠাকুর বলেছেন, নিতায়ের করুণা হবে বোঝে রাধাকৃষ্ণ ভাবে। নিতায়ের করুণা, নিতায়ের করুণা বোঝে রাধাকৃষ্ণ মানে কি? নিতায় করুণা হবে আর কবে? হ্যাঁ, বিষয় বাসনা আমার যাবে, নিতায়ের করুণা হবে। হ্যাঁ, এইসবগুলো সমস্ত গুপ্ত কথা নরোত্তম ঠাকুর সব বলে গেছেন। নিত্যানন্দের সঙ্গে অদ্বৈত গোসাইকে অভিন্ন জ্ঞান করা হয়, কোনো পার্থক্য কিছু নাই। যাই হোক, এখন সেখানে তিনি আবির্ভাব হওয়ার পর তাকে খুব কম বয়সে তিনি এখানে চলে এলেন। চলে এসে এখানে বিদ্যা অভ্যাস করার জন্য ব্যস্ত হলেন। ব্যাকরণ অলঙ্কার এগুলো তো আগেই হয়ে গেছে। এখানে এসে পিতাশ্রীর কাছে অনুমতি নিলেন, আমি এখন কী পাঠ করব? তিনি বললেন, তোমার বেদ আদি পাঠ করা দরকার। শান্তাচার্য বলে একজন আছেন, সেখানে ফুলিয়াতে ছিলেন, তার কাছে তিনি বেদ আদি অধ্যয়ন করলেন। বেদ, বেদান্ত, উপনিষদ সবই তার, ভাগবত সব অধ্যয়ন হয়ে গেল। কেন সাক্ষাৎ মহাবিষ্ণু, তার কাছে এইসব অধ্যয়ন তো একটা বাল্য লীলা মাত্র, সবই তো জানা, তার থেকেই তো সব এসছে এগুলো। সেগুলো অধ্যয়ন করলেন, করার পরেতে তিনি এবার বিভিন্ন তীর্থ পর্যটন করতে বেরিয়েছিলেন। সেখানে উড়ুপিতে তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় মাধবেন্দু পুরীপাদের। তারপর সেখান থেকে পর্যটন করতে করতে কেদারনাথ, বদ্রীনাথ সব দর্শন করেছেন। তারপরে মৈথিল কবি বিদ্যাপতি, তার সঙ্গে তার সেখানে সাক্ষাৎ হলো। আসবার সময় বৃন্দাবন আদি সব জায়গায় সব দর্শন করার পর বৃন্দাবনে যখন তিনি ভ্রমণ করছিলেন, দ্বাদশ বন, অনেক কথা সেসব, এগুলো আমি খুবই অল্প অক্ষরে বলে দিই। বৃন্দাবনে যখন একটা বটবৃক্ষের তলায় বিশ্রাম করছিলেন, রাত্রে স্বপ্নাদেশ করলেন ভগবান মদনমোহন, আমি এই গাছ, এই বৃক্ষের জড় যে আছে এখানে তলায়, আমি আছি মাটির তলায়, তুমি আমাকে আবিষ্কার করো, ভক্তি প্রবর্তন করো, জগতে জানাও। সকালবেলা উঠে তিনি সবাইকে নিয়ে সেই জায়গা খুঁড়ে সেই মদন গোপালকে পেয়েছিলেন। সেই সম্বন্ধে অনেক কথা, কেউ কেউ বলেন মদন মোহনের বিগ্রহের ফটো তিনি নিয়েছিলেন, সেই ফটো যেটা বিশাখাসো কি নাকি কি রাধিকাকে প্রথম দেখিয়েছিলেন, নুনমাদ হয়ে গেছিলেন। অনেক বিচার আছে, এসব কথা আমার দরকার নাই প্রয়োজনের। এখন তিনি যখন ফিরছেন তখন বিদ্যাপতির সঙ্গে দেখা হলো। বিদ্যাপতির সময় বিদ্যাপতি যে সমস্ত বিষয়গুলো তিনি প্রেমানন্দে লিখতেন সেগুলো অদ্বৈত গোসাইকে শোনালেন। শুনে অদ্বৈত গোসাই পাগল হয়ে গেলেন, এইসব লেখা তো অপ্রাকৃত জগতের, এ কী করে তোমার কলমে বেরোলো? দুজনের খুব এ হলো। চণ্ডীদাস, বিদ্যাস প্রায় সমসাময়িক ছিলেন। চণ্ডীদাস এখানে বাঁকুড়ার একটা জায়গায় আবির্ভাব হয়েছিলেন, আর তার আবির্ভাব ওখানে। যাই হোক, এভাবে চণ্ডীদাস, বিদ্যাপতি, এই লেখা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যখন গম্ভীর আলীলায় প্রবিষ্ট হয়েছিলেন সেখানে এইসব আস্বাদন করেছিলেন অনেক কথা। অদ্বৈত গোসাই যখন ফিরে এলেন এখানে, পরবর্তীকালে মাধবেন্দু পাদের কাছ থেকে তিনি হরিনাম দীক্ষা নিয়েছিলেন এখানে, এবং মাধবেন্দু পরিপাদের ইচ্ছাতে তিনি দ্বার পরিগ্রহণ করেছিলেন, বিবাহ করতে বাধ্য হয়েছিলেন। কেন করেছিলেন সেটা তার ব্যাপার, গুরু আদেশ করেছিলেন তোমাকে বিবাহ করতে হবে, ইচ্ছে করে গুরুদেব আদেশ করলেন, নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য আছে। নিত্যানন্দবাবু কেন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে বললেন, এসব গুপ্ত রহস্য আছে গম্ভীরার মধ্যে, তারপরে এলে তিনি বিবাহ করতে বাধ্য হলেন, এইসব নিয়ে অনেক তর্ক বিতর্ক, তার অনেক উত্তর দেওয়া হয়ে গেছে। যারা নিত্যানন্দবাবুর সম্বন্ধে কুৎসিত মন্তব্য করেন অদ্বৈত, তার অনেক উত্তর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে তিনি নৃসিংহ ভাদুরী নামক এক মহাবিদ্বান ব্যক্তি, ব্রাহ্মণ, বিরাট উঁচু ভক্ত, তার দুই কন্যাকে তিনি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। নৃসিংহভাদুরী এক হচ্ছে শ্রী, ছোটোর নাম হচ্ছে শ্রী, আর একটা হচ্ছে সীতাদেবী। যে সীতাদেবীকে আপনারা শুনছেন, সীতাদেবী হচ্ছেন যোগমায়া, সীতাদেবী সাক্ষাৎ পূর্ণমাসী যোগমায়া বলে জানবেন। সেই জন্য নিত্যানন্দবাবু যেমন রাসলীলাতে অবস্থিত রয়েছেন, কিন্তু নিত্যানন্দ স্বরূপে নেই। নিত্যানন্দ তার যে অনঙ্গমঞ্জুরি স্বরূপ আছে, অনঙ্গমঞ্জুরি স্বরূপ আছে, যেটা আমরা বলি আমার জাহ্নবমাতা ঠাকুরানী, তিনি অনঙ্গমঞ্জুরি, সেই রূপে তিনি রাসলীলায় একেবারে রাধারানীর অন্তরঙ্গ সেবায় রয়েছেন, কিন্তু বাইরের দৃষ্টিতে নিত্যানন্দ রাসে নেই। কিন্তু শক্তি শক্তি মতোর অভেদ, এই বিচারে নিত্যানন্দ শক্তি জাহ্নবমাতা ঠাকুরানী, তিনি অনঙ্গমঞ্জুরি রূপে রয়েছেন, সেই জন্য সেখানে কোনো অসুবিধে নাই। আর এখানেও অদ্বৈত গোসাই বাইরের দৃষ্টি সদাশিব, তিনি তার পূর্ণমাসী যোগমায়া রূপে তিনি রয়েছেন সেখানে।
সেইখানে তিনি রাসলীলার মধ্যে রয়েছেন, সব সেবা কৃষ্ণের যত লীলা তার যত কিছু মাধুর্য বিধান করা যা কিছু সে পূর্ণমাসী যোগমায়া করে থাকেন, তার অনেক বৈশিষ্ট্য অনেক ব্যাখ্যা, এগুলো দুটো কথায় বোঝা যাবে না। সেই জন্য সীতা ঠাকুরানীকে আপনারা জানবেন সাক্ষাৎ কি, তিনি পূর্ণমাসী যোগমায়া। সেই জন্যই অদ্বৈত গোসাইকে যোগমায়া বললে কোনো অসুবিধা নেই, কেন অদ্বৈত গোসাই তার শক্তি একই, সেই হিসাবে তিনি রয়েছেন। যেন হরিণা অদ্বৈত, হরিণা মানে হরির থেকে অদ্বৈত, সেটা কী করে হলো, সেটা এই হিসাবে হলো, যেহেতু শক্তি শক্তি মতো রভেদ, সেই হিসাবে তিনি ওই হিসাবে ওখানে ও তত্ত্ব হিসাবে রয়েছেন, সেই জন্য কোনো অসুবিধে নাই। এই জন্য অদ্বৈত গোসাঁয়ের তত্ত্ব সদাশিব তত্ত্ব অত্যন্ত গুপ্ত তত্ত্ব, সবার পক্ষে অনুভবের বিষয় হয় না। তিনি এখানে যখন, এটা হচ্ছে ভজনস্থলী, তার গৃহ ছিল একটু আগে, যেখানে গৌরাঙ্গমাপু বৃন্দাবন যাওয়ার পথে নিত্যানন্দ তাকে ইচ্ছে করে ফেরত নিয়ে এলেন, শান্তিপুরে নিয়ে এসেছিলেন, সেটা ওইখানে। আর এখানে দেখা হয়েছিল নিতাই গৌর সঙ্গে প্রথম এই জায়গায় নদী থেকে উঠেছিলেন, মাধবেন্দু পরিবার ধরে এখানে এই জায়গায় দর্শন এসব করা হয়েছিল। আর এখানেই গঙ্গা প্রবাহিত হয়েছে আদি গঙ্গা, সেখানে অদ্বৈত গোসাই গৌতমীয় তন্ত্রে একটা শ্লোক দেখেছিলেন, তুলসী দল মা তেন জলস্য চলুকেন বা বিকৃণীতে স্ব আত্মানম ভক্তব্য ভক্তবৎসলা, এই শ্লোকটা দেখে তা চমকে উঠেছে আনন্দে। মানে এখানে লেখা আছে জল তুলসী দিয়ে নাকি ভগবানকে আরাধনা করলে ভক্তি দিতে পারলে ভক্তব্য ভক্তবৎসলা, ভগবান নিজেকে বিকৃণীতে ভগবান নিজেকে বিক্রয় করে দেন, ভগবান এটা স্বভাব, ভগবান নিজেকে বিক্রয় করে দেন ভক্তের কাছে, এই জন্য বলছেন বিকৃণীতে স্ব আত্মানম ভক্তব্য ভক্তবৎসল, ভক্তবৎসল ভগবান নিজেকে তখন বিক্রি করে দেন। এই অবস্থায় অদ্বৈত গোসাই দিনভর এখানে বসে তুলসী দল দিয়ে গঙ্গা জল দিয়ে আরাধনা করেছে, হৃদয়ের আর্তনাদ জানিয়েছেন, সেখানে সে আর্তনাদে বৈকুণ্ঠ নড়ে গেছিল, সেইখান থেকে ভগবান আসতে বাধ্য হয়েছিলেন। এই সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক হয়, বৃন্দাবন দাস ঠাকুরের কথা আছে ওখানে বিচার, তারপরে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিচার, সেখানে তারা বলে দিয়েছেন তথাপি কেউ অনুভব করতে পারে না, কেউ তাকে ক্ষীরোদগোসাই বলে, কেউ করণগোসাই মহাবিষ্ণু বলে, কেউ রামসীতা বলে, যে যা বলে সবাই সবই সত্য। কিন্তু কারণ কেন এই কথাটা বললেন, কারণ গৌরাঙ্গ অবতারটা হচ্ছে কোনো অবতার নয়, অবতারই, যত অবতার আছে তার সমস্ত অবতারের মূল উৎস হল গৌরাঙ্গ। কৃষ্ণ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের এই যে আমাদের গৌরাঙ্গ, এই দুটো একই তত্ত্ব এবং দুজনেরই গোলকধাম একই জায়গায়, খালি অনুভবের বিষয় হল অন্তরঙ্গে গোলকের যে অন্তরঙ্গ প্রকোষ্ঠ ব্রজেন্দ্রনন্দন, সেখানে রাধারানী সমেত সখীগণের সমেত পরিবেষ্টিত হয়ে যে লীলা করছেন, তারই উচ্ছিষ্ট রস আস্বাদন করছেন ঠিক বাইরেতে, যেটাকে শ্বেতদ্বীপ বলা হয়। অর্থাৎ অন্তঃকরণ যে বৃন্দাবনের, সেখানে গুপ্তভাবে লীলা চলছে রাধা গোবিন্দের, তারই উচ্ছিষ্ট আস্বাদন করছেন গৌরাঙ্গ, একই গৌরাঙ্গ, যেটা কৃষ্ণ তিনিই গৌরাঙ্গ। তথাপি গৌরলীলার সঙ্গে যারা কৃষ্ণলীলাকে অভিন্ন করে, কিছুদিন আগে বিষ্ণুপ্রিয়া তত্ত্ব আলোচনা করা হচ্ছিল সমস্ত ফরেনারদের কাছে এবং অন্য অন্য জায়গায়, সেখানে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত সহজিয়ারা গৌর তত্ত্বের অবতারকে অবজ্ঞা করে তাকে আপনার সহজিয়া মত অবলম্বন করে তাকে হ্রাস করাতে চাইবে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তাদের মতো পশু আর কেউ নাই, তারা সবচেয়ে বড় পশু। গৌরাঙ্গ লীলার বৈশিষ্ট্যটাকে তারা ধ্বংস করতে চাইছে, কৃষ্ণলীলার যে বৈশিষ্ট্য সেটাকে ধ্বংস করতে চাইছে। কৃষ্ণলীলার যে বৈশিষ্ট্য সেটা আলাদা, গৌরাঙ্গের যে লীলা তার বৈশিষ্ট্য আলাদা আছে, দুটোই নিত্য। যদি আমি গৌরাঙ্গকে ইচ্ছে করে বানিয়ে দিই, একটা রাসের মধ্যে পাঠিয়ে দিই, দিয়ে বলেন তিনিই কৃষ্ণ, তাহলে গৌরাঙ্গকে অবমাননা করছে, গৌরাঙ্গের নিত্যলীলা মানলাম না, সেখানে তাহলে গৌরাঙ্গের চরণও তার অপরাধ হয়ে গেল, গৌরাঙ্গের নিত্যলীলা। নরোত্তম ঠাকুর বলছেন গৌরাঙ্গের যে নিত্যলীলা যে অনুভব করবে সে হচ্ছে গৌরাঙ্গের ধামেতে স্থান পাবে, অতএব বাকি কেউ স্থান পাবে না। সেই জন্য আলোচনা প্রসঙ্গে এখানে বলা হলো যে গৌরাঙ্গের অবতারের যে একটা বৈশিষ্ট্য সেটাকে ধ্বংস করার দরকার নেই, সেটা আলাদা বৈশিষ্ট্য আছে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার কোনো সম্মুখের কোনো লীলা নাই, সেখানে মর্যাদা মার্গের লীলা, আর রাধারানীর সঙ্গে সখীগণের সঙ্গে কৃষ্ণের যে লীলা
তার সঙ্গে গৌরলীলাকে কনফিউশন করে বলতে হবে না। দুজনে যেহেতু দুজনেই কৃষ্ণ হলেও তার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এর একটা আলাদা, দুটো লীলায় নিত্য। সেই জন্য অদ্বৈত গোসাইয়ের আনুগত্যে যারা ভক্তি লাভ করেছেন তারা বুঝতে পেরেছেন এখানে গৌরাঙ্গের কী বৈশিষ্ট্য, এগুলো সব অনুভব করতে পারবেন। বাকি যারা তর্ক বিতর্কে আশ্রয় করেছেন তাদের কোনো লাভ হবে না। সেখানে আলোচনা প্রসঙ্গে গম্ভীরা মন্দিরে অদ্বৈত গোসাইকে গৌরাঙ্গ মহাপ্রভু পুজো করেছিলেন। অদ্বৈত গোসাই ফুল তুলসী দিয়ে গৌরাঙ্গকে আরাধনা করেছিলেন গম্ভীরার ভেতরে, আর সেখানে সেই ভেতরে গৌরাঙ্গ মহাপ্রভু আবার বাকি তুলসী এবং জল দিয়ে ফুল দিয়ে আবার অদ্বৈত গোসাইকে পুজো করেছিলেন। এর মধ্যে রহস্যটা কী? যিনি অদ্বৈত গোসাই তিনি পূজা করলেন গৌরকে, আবার গৌরও পূজা করলেন অদ্বৈত গোসাইকে, তার মধ্যে কী প্রমাণ হচ্ছে? যিনি অদ্বৈত তিনিই কৃষ্ণ, আলাদা কেউ নয়। অথচ আলাদাভাবে প্রকট লীলে দেখায় গৌরাঙ্গ আলাদা কেউ নয়, আলাদাভাবে দেখাচ্ছেন। তথাপি আমরা এইসব আলাদা এগুলো ধ্বংস করতে পারি না, আলাদা বৈশিষ্ট্য। যাই হোক, এখানে অনেক বক্তব্য, অনেক হরিকথা আলোচনা করা উচিত, বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে। সময়ের অল্পতা এবং পরিবেশও সেরকম, হরিকথা সেরকম নাই, এসব পরিবেশে বাস্তবিক কথা আলোচনা হয় না। হরিকথা পরিবেশে একটা বাস্তব পরিবেশ থাকে, সেগুলো ওরা করতে পারে না, কী করা যায়। যাই যে হয়েছে, সে এখানে প্রভুর চরণে দণ্ডবাদ জানিয়ে অদ্বৈত গোসাইয়ের চরণে, তার চরণে ভক্তিদান প্রার্থনা করি। অন্য কোনো কিছু আর প্রয়োজন নাই, এখানেই সমাপ্ত। অন্য অন্য মহারাজ আছেন, তারা বলবেন। অন্য অন্য কথা আবার পরে যদি সুযোগ আলোচনা করা যাবে। বাঞ্ছা কর্পতরুষ্য কৃপা সিন্ধু বিবেচ পতিতানন পাবন প্রবেশনা ভিও।